অ্যালাবামার বার্মিংহামে বন্দুক সহিংসতায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকালের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলার সময় তারা একটি গাড়িতে অবস্থান করছিলেন। এদিকে ইলিনয়ে স্যাঙ্গামন কাউন্টি শেরিফ অফিসের দুই ডেপুটি কর্মকর্তার ছোড়া গুলিতে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। অ্যালাবামার বার্মিংহাম শহরে পার্কিংয়ে থাকা একটি গাড়ি লক্ষ্য করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সে সময় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকাল 5:30টার দিকে 3400 ব্লকে এই ঘটনা ঘটে। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাড়িটির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, গাড়িটিতে অসংখ্য গুলি ছোড়া হয়। এই ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন স্থানীয়রা। ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে তারা। এদিকে ইলিনয়ের স্যাঙ্গামন কাউন্টি শেরিফ অফিসের দুই ডেপুটি কর্মকর্তার ছোড়া গুলিতে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। 36 বছর বয়সী ওই নারীর নাম সোনিয়া ম্যাসি। এক বিবৃতিতে শেরিফ অফিস জানিয়েছে, শুক্রবার রাতে ওই দুই কর্মকর্তা স্প্রিংফিল্ড শহরের একটি বাড়িতে চুরির ঘটনা তদন্ত করতে গেলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনা তদন্ত করছে ইলিনয় স্টেট পুলিশ। তারা জানিয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা পুলিশের বডি ক্যামেরার ফুটেজ শেয়ার করবে। এই ঘটনায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ বিচারের দাবিতে শনিবার সকালে সোনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ করে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা। তারা বলেন, পুলিশকে সোনিয়া ডেকেছিল সাহায্যের জন্য, কিন্তু তারাই তাকে হত্যা করল। এখন পর্যন্ত জড়িতদের পরিচয় প্রকাশ না করা ও তাদের আইনের আওতায় না আনা খুব জানাচ্ছেন স্থানীয়রা। শাহরিয়ার শাফাত, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।